প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ত্রিশালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রাণী সম্পদে ভোরব দেশ স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে এপ্রিল সকাল এগারোটায় প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান ত্রিশাল দুঘুমিয়া পার্ক ইউএনও মুক্তমঞ্চে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাত ত্রিশাল আসনের সংসদ সদস্য এবিএম এম আনিসুজ্জামান কৃষাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল মতিন সরকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রিশাল উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর নাজনীন সুলতানা অনুষ্ঠানে বিভিন্ন প্রাণী ও পশুপাখির স্টল স্থাপন করে প্রদর্শন করা হয় শারমিন জাহান পিঙ্কি আইভিএম টেলিভিশন